কই গো, কোথায় গেলে? কি হয়েছে নাকি? আমাকে চেঁচাচ্ছ? আমি যখন কোনো জরুরি কাজে থাকি তখনই তোমার আমাকে চেঁচাতে মনে হয়। কি কাজ করছিলে শুনি? পাশের বাড়ির সেই ঝুমা বৌদি আর কাকিমার ঝগড়াটা কেবল শুরু হচ্ছিল। হ্যাঁ, তা আমি দেখলাম যে প্রথম থেকে দেখবো যে কিভাবে ঝগড়াটা হচ্ছে। ঠিক শেষ মাঠে কি চেঁচা লাগলো? আমি কাজে যাবো, তো খাবারটা কে দেবে? দিচ্ছি। ভালো করে লেগেছে, তুমি খাবারটা করে নাও, আমি আসছি। হ্যাঁ আসছি। কালকে ছিল খুব গরম, আজকে পড়েছে ঠান্ডা, বুঝলে? কালকে ছিল খুব গরম, আজকে পড়েছে ঠান্ডা। বুঝতে পেরেছি, এখন তোমার রেস্টুরেন্ট যাওয়ার ধান্দা। বাই বাই, টাটা, গুড বাই, জয়া। কি ভাবছো, আমার বিয়ে হয়ে গেছে? বিয়ে হয়ে গেলেও না, এখনো আমার পেছনে সবসময় 10-20টা ছেলে সবসময় ঘোরাঘুরি ঘোরাঘুরি করে। তা তো ঘুরবেই, ওই 10 টাকার মনোহরির দোকানেই তো যেত ভিড়। জানো জানো কি হয়েছে? জানো যে ঘটক আমাদের বিয়ে দিয়েছিল? কি হয়েছে সারা মনে ছিল নাকি? উল্টো পাল্টা কথা বলে, তার বউ কার সঙ্গে পালিয়ে গেছে। কি শালা, আমার গলায় ফাঁস দিয়ে এবার নিজের ফাঁস আলগা করে দিল। শালা বললেই ভালো। আচ্ছা বাবু, বলো তো মেয়েদের মন কেমন হয়? মেয়েদের মন লোকাল বাসের কন্ডাক্টর যেমন। লোকাল বাসের কন্ডাক্টর কেন? কারণ ভেতরে সব বুকিং আর বাইরে থেকে বলবে সব খালি আছে খালি আছে খালি আছে। বাই বাই, টাটা, গুড বাই, জয়া। এই যে আমার কাছে তো তাকে দেখার সময় নেই, আর ঝুমা বৌদি হলে তখন তার চোখ দুটো লড়বে না। সকালবেলা তো খুব তাকিয়ে তাকিয়ে দেখছিলে, কি দেখছিলে? বউ আর বৌদির মধ্যে পার্থক্য কি ছিল তো পেলে? পেয়েছি। বৌদি মানে তালশাঁস আর বউ মানে সর্বনাশ। জানো বাবু, আজ আমি একটা ভালো কাজে কিছু টাকা দান করেছি, এতে আমার ভালোই হবে, বলো? সে তো ভালো কথা, কি কাজ? ওই যে পাড়ার ছেলেগুলো আমায় বলে, একই নজরে না দেখিলে বৌদি দিন তো কাটে না। তাই ওদের নজরে রাখার জন্য বাড়ির সামনে ওদেরকে একটা ক্লাব বানিয়ে দিলাম। বিয়েটা করে জানটাকে একবার জ্বালিয়ে খেলো। আমাকে বিয়ে করতে তোমায় কে বলেছিল? সেটাই তো, ওই বিয়েটা করেই তো করেছে মহাপাপ। এখন জানছি তুমি শালা জানতে একটা সাপ। আমার একটা গান শোনাও না। আচ্ছা ঠিক আছে, শোনাচ্ছি। আমি মরে গেলাম ঝুমা বৌদি চলন বলন দেখে রে। পরের সঙ্গে পীড়িত করলে দেখগা কেমন লাগে, পরের সঙ্গে পীড়িত করলে দেখগা কেমন লাগে, যা। এই তোমাকে আজ খুব সুন্দর লাগছে গো। তাই? ও মা গো, শুধু একটু গায়ের রংটা আর চেহারাটা যদি একটু ভালো হতো না, তাহলে কথাটা সিরিয়াসলি বলতাম। তুমি যে সকাল থেকে আমার সঙ্গে ঝগড়া করেই যাচ্ছ, তা এখনো পর্যন্ত তো আমি কারণটা কি বুঝতে পারলাম না। মেয়েদের ঝগড়া করার জন্য না কোনো কারণের দরকার হয় না, শুধু একটা স্বামীর দরকার হয়, স্বামীর, বুঝলে? তবে কেমন হতো তুমি বলো তো? আমাকেও যদি দিতে এক পিস, তবে কেমন হতো তুমি বলো তো? খেতে আসছে তোমার না সুগার? লোক একদম যাচ্ছে না, যা ইচ্ছে তাই। পাড়ার সবাই আমায় বলে আমি নাকি খুব সুন্দরী, একমাত্র তুমিই কেবল বলো না। হ্যাঁ, ওরা সবাই তো তোমার ওই মেকআপ করা চেহারাটাই তো দেখে, আর আমি তো তোমার আসল চেহারাটা দেখি। আমাকে বিয়ে করার জন্য না কত বড় বড় চাকরে হা করে বসেছিল জানো? বলো বলো, বলতে তো আর খরচ লাগে না, 2 টাকার পয়েট ডাঁটি তার আবার মোটা আঁটি। এর আগে তোমায় কত করে বললাম নিজের ক্যারিয়ারটাকে তৈরি করো, নিজের ক্যারিয়ারটাকে তৈরি করো, তারপর বিয়ে করবে, তুমি শুনেছো আমার কথা? কেন, ক্যারিয়ার তৈরি করেই তো আমি বিয়ে করেছি। বিয়ের আগে তুমি আমার সাইকেলে ক্যারিয়ারে বসে কত ঘুরতে তা ভুলে গেছো নাকি? আচ্ছা এক কাপ চা করে আনো তো, যাও তো। কি, ভগবান তো তোমার দুটো হাত দিয়েছে সে হাত দুটোকে ঢেকে রাখার জন্য? আর ভগবান তো তোমাকে পেতনির মতো চেহারা দিয়েছে, সেটা কি মেকআপ করে ঢেকে রাখার জন্য? আমি একটা ছন্দ বলছি, মিল করো তো শুনি। গোলাপ হয় লাল
আর লঙ্কা হয় ঝাল। তোমাকে বিয়ে করাই, আমার হলো কাল। বাই বাই, টাটা, গুড বাই, জয়া। ফোনটাতে কি পাসওয়ার্ড দিয়েছো? আমি খুলতে পারছি না। কি পাসওয়ার্ড দিয়েছো ফোনে? দাও না, খুলে দিচ্ছি। তুমি প্রতিদিন খুলে দিবে কিন্তু আমাকে বলবে না। কি পাসওয়ার্ড দিয়েছো আমাকে বলো, আমি খুলে নিতে পারবো। আরে দাও না, খুলে দিচ্ছি। খুলতে পারবো তো বলছি, বলো কি পাসওয়ার্ড দিয়েছো। শয়তানি বউ। কইলা যতই ঘষো যাবে না তোর ময়লা।